হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় মুর্শিদাবাদ জেলার জেনারেল নলেজ। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা। জনসংখ্যার বিচারে মুর্শিদাবাদ জেলা ভারতের নবম বৃহত্তম জেলা। এই জেলার জেলা সদর দপ্তর বহরমপুর শহরে অবস্থিত। বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদ জেলা এবং শহরের নামকরণ করা হয়েছে। আয়তন: মুর্শিদাবাদ জেলার মোট আয়তন 5,324 বর্গ কিমি। জনসংখ্যা: মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যা 71,03,807 জন। জনঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে 1,334 জন বসবাস করে থাকেন। লিঙ্গানুপাত: প্রতি 1,000 জন পুরুষ পিছু 958 জন মহিলা। সাক্ষরতা: মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার 66%। জেলার চতুর্সীমা: মুর্শিদাবাদ জেলার উত্তর দিকে মালদা জেলা, উত্তর পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, দক্ষিণ দিকে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা এবং পশ্চিম দিকে বীরভূম জেলা অবস্থিত। মহকুমা: সমগ্র মুর্শিদাবাদ জেলা মোট 5টি মহকুমায় বিভক্ত। বহরমপুর সদর, ডমকল, লালবাগ, কান্দি ও জঙ্গিপুর। মুর্শিদাবাদ জেলাতে মোট 8টি পৌরসভা, 26টি সমষ্টি উন্নয়ন ব্লক, 254টি গ্রাম পঞ্চায়েত ও 1,937টি গ্রাম রয়েছে। এছাড়া জেলাতে মোট 29টি পুলিশ থানা এবং 22টি সেন্সাস টাউন রয়েছে। মুর্শিদাবাদ জেলাতে 3টি লোকসভার আসন বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এবং মোট 22টি বিধানসভার আসন রয়েছে। এই জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্লেস ও ইমামবাড়া। এই জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব: বিখ্যাত বাঙালি ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। বিখ্যাত রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এই জেলার বাসিন্দা।